শোমেন চল না, আজ তোকে আমার গল্প দাদুর বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দাদু যা সুন্দর সুন্দর গল্প বলে না, শুনলে মনে হয় বারবার শুনতে থাকি। এখন এই রাতের বেলা বের হবি? পিসি খুব মারবে। না না না, আমি বাবা এর মধ্যে নেই। তাছাড়া আকাশে যা মেঘ ডাকছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। আরে কিচ্ছু হবে না, আমি মাঝে মধ্যেই তো যাই, এই পাশেই দাদুর বাসা। চল, তুই এখানে নতুন এসেছিস তো, গল্প শুনলে দেখবি আর যেতে ইচ্ছা করবে না। হাই ফ্রেন্ড, দিস ইজ বিএইচআর ফ্রম থিয়েটার হরর ক্লাব। আমি মিলাকে নিয়ে হাঁটতে শুরু করলাম। ওর কথা শুনে আমার যে আগ্রহ হচ্ছে না তা নয়, তবে এই দুর্যোগের মধ্যে মন কিছুতেই সায় দিচ্ছিল না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই জঙ্গল ঘেরা একটি ছোট বাসার দিকে যেতে লাগলাম দুজন মিলে। দাদু, ও দাদু, এই তো তুমি, এই দেখো আমরা চলে এসেছি তোমার কাছে গল্প শোনার জন্য। আরে ছোট পরিজে, আয় এখানে বস। তা তোর সাথে করে আবার কারে ধরে এনেছিস? একে তো আগে কখনো দেখিনি। দাদু, আমি সৌমেন, মিলা আমার পিসির মেয়ে। আমি এখানে থাকি না, এজন্যই আপনি আমাকে চিনতে পারছেন না। কি নাম বললে? সৌমেন। দেখলাম সৈকত দাদু, মানে মিলার গল্প দাদুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। নামটা শুনেই কি যেন একটা চিন্তায় বিভোর হয়ে গেল সে। দাদু, ও দাদু, আরে কোথায় হারিয়ে গেলে তুমি? ও হ্যাঁ, এখানে বস, এখানে বস তুই। সৌমেন, তুমিও বসো বাবা। আমরা দুজন সেখানে বসলাম ঠিকই, তবে দাদুকে দেখে মনে হচ্ছিল সে আমাকে অনেক আগে থেকে চেনে। আমার দিকে অপলকভাবে তাকিয়েছিল সে। তা দাদু, আপনি কি আমাকে কিছু বলতে চান? আরে না রে, দাদু তোকে আবার কি বলবে। ও দাদু, তুমি বলো আমাদের একটা সুন্দর ভূতের গল্প শোনাও। ভূতের গল্প? না রে, আজ তোদেরকে গল্প নয়, আমার জীবনের একটি ঘটনা বলি শোন। তখন আমি ঢাকা কলেজের ছাত্র। তো প্রথম প্রথম কলেজে সবকিছুই নতুন আর বেমানান লাগছিল আমার, এটা হয় স্বাভাবিক। এভাবে চলতে চলতে সোমেন নামে এক সহপাঠীর সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে আমার। সোমেনের বাড়ি ছিল চট্টগ্রামে, এদিকে আমার কুমিল্লা জেলায়। এজন্যই আমরা দুজনে হোস্টেলে থাকতাম, কাজেই সবসময় যে কোনো দরকারে দুজন দুজনকে সাহায্য করতাম। তবে আমাদের এত গভীর বন্ধুত্বের আরো একটি বিশেষ কারণ ছিল, আর তা হলো দুজনে খুব ভালো ক্যারাম খেলতে পারতাম। সময় পেলেই আমাদের আড্ডা জমে উঠত ক্যারামের বোর্ডে। প্রতিদিন কলেজে ক্লাস না করলেও ক্লাবে ক্যারাম একদিনও মিস যেত না আমাদের। এভাবে খেলতে খেলতে আমরা কলেজের ইনডোর গেমস ক্লাবের ক্যারামের দুই প্রতিযোগী নির্বাচিত হই।
যথারীতি আমাদের সামনে একরকম প্রায় উড়ে গিয়েছিল অন্তঃকলেজের ইনডোর প্রতিযোগিতার অন্য সকল প্রতিযোগীরা। ব্যাস, আর কখনো আমাদের কলেজকে হারাবে এমন কোনো কলেজ জন্মই হয়নি যতদিন আমরা কলেজে ছিলাম। প্রতিবারই গ্রামের স্বর্ণ মুকুটটা আমরাই ছিনে নিতাম। তো এভাবেই পড়াশোনা, খেলাধুলা এবং আড্ডার মধ্যে দিয়ে আমাদের কলেজ জীবনে অবসান ঘটে। এতদিনের একসাথে থাকা, পড়াশোনা, খেলাধুলা আর দুষ্টামির মধ্যেই দুইজন যে দুজনের এত আপন হয়ে গিয়েছিলাম, যা এক রক্তের ভাই থেকেও কোনো অংশে কম ছিল না। কিন্তু আজ এই বিদায় যেন আমাদের কাছে এক অভিশাপের মতো লাগছে। মনে হচ্ছে আজ পৃথিবী যেন আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু যেতে তো হবেই। দুজন দুজনকে আলিঙ্গন করে ধরে রেখেছিলাম অনেকক্ষণ। তুই আমাকে চিঠি লিখবি তো বন্ধু? আমিও লিখব। সবসময় ভালো থাকিস, আমাদের বাসায় বেড়াতে আসিস, ঠিক আছে? সৈকত, আমি তোর আসছে জন্মদিনে তোর পছন্দের একটা উপহার নিয়ে তোর বাসায় যাব। এ তো অনেক ভালো কথা, আমি অপেক্ষায় রইলাম। তুই না আসা পর্যন্ত কিন্তু আমি কেক কাটব না। তুই আসবি, তারপরে দুজন মিলে একসাথে কেক কাটব। এই বলে দুজন দুজনকে বিদায় দিলাম। কিন্তু কে জানতো এটাই যে আমাদের শেষ বিদায়। বাসায় আসার পর অনেক মাস বছর কেটে গেল, আমার সাথে সৌমেন আর যোগাযোগ হচ্ছিল না। আসছে জন্মদিনে আসবে বলে কত জন্মদিন যে গেল, তবে সৌমেন আর আসলো না। আমি অনেক চিঠি পাঠিয়েছি, কিন্তু সৌমেন না নিজে চিঠি দিত আর না চিঠির কোনো উত্তর দিত। একবার চট্টগ্রামে গিয়েও খোঁজ নিয়েছি, তবে এত বড় জেলায় একটা মানুষকে খুঁজে পাওয়াটা বেশ অসম্ভবই ছিল। কলেজে গিয়ে যে খোঁজ নিব, তবে বিধিবাম, এক ভয়ানক অগ্নিকাণ্ডে আমাদের সহ কলেজের সমস্ত রেকর্ড পুড়ে একদম শেষ হয়ে যায়। কাজেই সেখানে গিয়েও কোনো উপকার হয়নি। এভাবেই কেটে গেল বছরের পর বছর। আশ্চর্যের বিষয় হলো এটাই, কয়েক বছর আগের আমার জন্মদিনের রাতে আমার নিজে দেখা সেই আশ্চর্যজনক স্বপ্ন যা আমাকে আজও ভাবায়, কিন্তু তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমরা হতবাক হয়ে তাকিয়ে আছি দাদুর দিকে। পা থেকে মাথা অবধি রোমাঞ্চিত হচ্ছিল। কি স্বপ্ন দেখেছিলে দাদু? কলেজের ছুটি শেষে কলেজ খুলেছে। আমরা যথারীতি দুই বন্ধু ক্লাস শেষে সেই চিরচেনা কমান রুমে আবারও ক্রামের বোর্ডে মেতে উঠলাম। খেলতে খেলতে হঠাৎ ক্রামের স্ট্রাইকারটা বোর্ড থেকে টপকে মাটিতে পড়ে যায়। আমি সেটা স্বাভাবিকভাবে উঠাতে গিয়ে যা দেখলাম, তাতে আমার মাথা যেন বাষ্প হলো মুহূর্তেই। সৌমেনের কোমরের নিচ থেকে কিছুই নেই, আর সেখান থেকে তাজা রক্ত পড়ে ভিজে গিয়েছে কমান রুমের ফ্লোর। অচকিত হয়ে আমি সৌমেনের দিকে তাকালাম। সৌমেন এক অসহায় চাউনিতে আমাকে অভয় জানালো।
যা দেখছিস সবই সত্য। তোর জন্মদিন ঠিকই আসছিলাম রে বন্ধু, চোখে কত রঙিন স্বপ্ন নিয়ে। সবুজ ঘেরা গ্রামের মাঠে দুজন ছুটে বেড়াবো, নদী থেকে মাছ ধরে চোরে বাতি করব। না জানি আর কত কি ভেবেছি। তবে নিয়তি আমাকে আর তোর কাছে যেতে দিল না রে। পথে এক ট্রেন দুর্ঘটনায় আমার আর তোর কাছে আসা হলো না রে। আমার মাজার নিচটা কাটা পড়ে, আমি আর নেই সৈকত। কিন্তু তোকে কথা দিয়েছিলাম যে আমি আসব, আর তোকে একটা স্পেশাল উপহার দিব। এই দেখ, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোর জন্য এই ঘড়িটা এনেছি। তুই কি নিবি না বন্ধু? তুই এই ঘড়িটা পরবি তো? তুই না পড়লে যে আমি আমার নিজের কাছে চির ঋণী থেকে যাব। আমার আমার মনে হবে আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। বন্ধু পড়বি তো? তুই বল না, পড়বি তো? পড়বো পড়বো, এখনই পড়বো সৌমেন। এই বলে মধ্যরাতে আচমকা শিশিয়ে উঠলাম আমি। সৌমেন, সৌমেন কোথায় তুই? সৌমেন, সৌমেন! পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি দেখলাম আমার টেবিলে রাখা সুন্দরভাবে হ্যাপি বার্থডে লেখা র‍্যাপিং করা একটি বাক্স। আর বাক্সটা খোলার পর যখন সেটাতে হাত ঘুরিয়ে দেখলাম, তখন আমার শরীরের সব রক্ত যেন হিম হয়ে গেল। কি এটা? কি সেই ঘড়িটাই? দৌড়ে গিয়ে আমি কাজের মাসিকে জিজ্ঞাসা করলাম, এই বাক্সটা, এই বাক্সটা কে দিয়ে গেল কমলা মাসি? একজন ভদ্রলোক আইছিল বাবু, হাতে কইল এইডা সৈকতে দিও। নাম জিজ্ঞেস করো নি? হ, কইল যে হাতের নাম সৌমেন। ভদ্রলোক নাকি অনেক দূর হইতে আইছে, শুধুমাত্র আপনারে এইডা দেওয়ার লইগা। কি কি বলো, আর কিছু বলেনি সে? হ, ঠিকানা জিজ্ঞেস করাতে হ্যাতে কইল হ্যায় নাকি তারাগো দেশে থায়। এই কইয়া হ্যাতে যে কই উধাও হইয়া গেল, আমি হ্যাতের আর খুঁজতেই পাইলাম না। আমার পুরো শরীর কাঁপতে লাগলো, হাত পা থেকে সব শক্তি যেন মুহূর্তে হারিয়ে গেল। তাহলে আমার সৌমেনের কি এটাই শেষ পর্যন্ত ছিল? বাবু, ও বাবু, কি হয়েছে আপনার? না, কিছু হয়নি, তুমি যাও। কমলা মাসি ফিরে যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। ও, আর একটা কথা হাতে কইছিল, তবে তা আমি বুঝবার পারি নাই। হ্যাঁ, কি বলেছিল জলদি বলো আমাকে। কইছিল হাতে নাকি আবার ফিরে আইব, শুধুমাত্র আপনার লাইগা, চৈত্র সংক্রান্তির এক ঝড়ের রাইতে চন্দনপুরে শর্মিলা আর বিধিরামের পরিচয় লইয়া হাতে আইব, শুধুমাত্র আপনার লইগা। কিন্তু এখনো সে আসেনি, এত বছর ধরে তার জন্য অপেক্ষা করছি, একটা জন্মদিনও পালন করিনি, শুধুমাত্র তাকে কেক খাওয়াবো বলে কথা দিয়েছিলাম। তাই জানি না জীবন শেষ হওয়ার আগে তার সাথে দেখা হবে কিনা। আমি আর মিলা একে অপরের দিকে তাকাতে লাগলাম। কি কি বললে তুমি?
চন্দনপুর? ও আমার বাড়ি হতো চন্দনপুর। আমার মা বাবার নাম শর্মিলা এবং বিধিরাম। আমার জন্ম তো চৈত্র সংক্রান্তির এক ভয়ানক ঝড়ের রাতে। তাহলে কি সৌমেন?